السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. لمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما رأت عين ولا أذن ولا سمعت أذن ولا خطر بقلب بشر. رواه البخاري ومسلم. উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় জান্নাত। মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় দুইটি মাধ্যম, তার একটি মাধ্যম হচ্ছে জান্নাত আর একটি মাধ্যম হচ্ছে জাহান্নাম। মানুষ মরার পরে চারটি জিনিস ভোগ করে থাকে, তার একটির নাম কবর, একটির নাম কিয়ামত, একটির নাম জাহান্নাম, একটির নাম জান্নাত। এই জীবন শেষ হলে মানুষের আর একটা চিরস্থায়ী আনন্দের জীবন আছে, তার নাম জান্নাত। এই জীবন শেষ হলে পরের জীবনে আরো জটিল ও কঠিন তিনটি জায়গা আছে, তার একটির নাম কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির ফাইনাজা মিনহু ফাবাদাহু আশাদ্দু মিনহু ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আইসারু মিনহু। মানুষের মরার পরে প্রথম জটিল কঠিন স্তর হচ্ছে কবর। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। তার একটি জটিল স্তর হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী যেদিন বললেন, আয়েশা ইউসার নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গোরলান আর রেজাল ওয়ান নিসা ও জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। আল্লাহর নবী আপনি বলেন, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিত করা হবে। নারী পুরুষ একাকার হয়ে থাকবে, একজন আর একজনের প্রতি লক্ষ্য করবে। আল্লাহর নবী বললেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন যালিক আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা, সমস্যা এর চেয়ে অনেক জটিল, অনেক কঠিন যে মানুষ একজন আর একজনকে লক্ষ্য করবে। এরপর
একটা জটিল জায়গা জাহান্নাম যা আগামী কাল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝাই। এই সব সমস্যাকে উপেক্ষা করে একটা চিরস্থায়ী বসবাসের আনন্দের জায়গার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য পৃথিবীতে মানুষ নানা কলাকৌশল অবলম্বন করে থেকেছে থাকছে, অবশ্যই করা উচিত। একমাত্র শিরক ও বিদআত থেকে মুক্ত থেকে রাসূলের পদ্ধতিতে ইবাদত করেই জান্নাত লাভ করা যায়। মহান আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার মান মর্যাদা অনুপাতে তাকে মূল্যায়ন করে এবং নিজেকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তার জন্যই জান্নাতুল মাওয়া রয়েছে। মানুষ তো মূলত আল্লাহর পরিচয় জানে না। যদি মানুষ আল্লাহর পরিচয় জানত তাহলে মানুষ সত্যিকারই আল্লাহকে মূল্যায়ন করত, তার শক্তি তার ক্ষমতা মানুষের জানা নেই। এক মিনিট আমরা জানি সাত সাত চোদ্দটি স্তর রয়েছে, সাতটি জমিন সাতটি আকাশ। প্রথম জমিনটা বুঝি একটা ছোট ফুটবল, একে একটা বড় ফুটবলে ঢুকিয়ে দিই, এটা হলো দ্বিতীয় জমিন। দুই ফুটবলের মধ্যে ফাঁকা থাকবে 500 বছরের পথ। দুই নাম্বার ফুটবল তিন নাম্বারে দিব, দুই আর তিনে ফাঁকা থাকবে 500 বছরের পথ, চতুর্দিকে সমান। তিনটে চারে, চার নাম্বার ফুটবল পাঁচে, পাঁচ নাম্বার ছয়ে, ছয় নাম্বার সাতে, প্রত্যেকটার ভিতরে ফাঁকা আছে 500 বছরের পথ। এই সাত নাম্বার ফুটবলটা দিলাম, আট নাম্বার ফুটবল এটা হচ্ছে আকাশ, এই আকাশটা সাত নাম্বার জমিনের চতুর্দিকে আছে, ব্যবধান 500 বছরের পথ। সাত নাম্বার আকাশটা আট নম্বরে, আটটা নয়ে, নয়টা দশে, দশটা এগারোতে, এগারোটা বারোতে, বারোটা তেরোতে, তেরোটা চোদ্দতে, চোদ্দ নম্বর আকাশটার আর এই ১৩ নম্বর আকাশটার মধ্যে ফাঁকা আছে, ব্যবধান আছে 500 বছরের পথ। সবটার ভিতরে একই আছে, এই ১৪ নম্বর আকাশের উপরে আল্লাহর একটা বসার জায়গা আছে, তার নাম আরশ। এই ১৪ নম্বর আকাশ যত বড়, বসার চেয়ারটা তার চেয়ে বড়, বসার চেয়ারটা যত বড় আল্লাহ তাআলা তার চেয়ে বড়। আপনি বলুন আল্লাহ কত বড়। মানুষ যদি আল্লাহকে চিন্ত জানত বুঝত তাহলে মানুষ নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখত। মহান আল্লাহ বলেন যে আল্লাহর মানকে মূল্যায়ন করে এবং নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখে, তার জন্যই হচ্ছে জান্নাতুল মাওয়া।
সতর্ক সাবধান থাকা ভালো। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান সাকালাত মাযীনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া, বিচারের কাঠগড়াতে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারই জীবিকা নির্বাহ হবে, অতিব সুখ স্বাচ্ছন্দ্যময়, সেই জান্নাতুল মাওয়াই যাবে। যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তার জন্য অতিব গভীর গহ্বর জাহান্নাম হাবে আছে, এইদিকে হাবে ওইদিকে জান্নাতুল মাওয়া। বিচারের কাঠগড়াতে নেকির পাল্লা ভারী হলে জান্নাতুল মাওয়া সুযোগ হবে। জান্নাত একটি আনন্দের জায়গা, জান্নাত পাওয়া যাবে যদি আপনার আকিদে ঠিক থাকে, আল্লাহর অনেক দয়া অনেক রহমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাদতুল ইবাদি আস-সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি, মারাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর ধ্বংস পর্যন্ত মানুষ যা কিছু করেছে যা কিছু করবে, এমন কিছু করতে পারেনি, এমন কিছু করবে না যেটা জান্নাতের চেয়ে ভিন্ন ধরনের হতে পারে, জান্নাত তার চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, আমি ভালো মানুষের জন্য তৈরি করেছি এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শুনেনি। কপল কল্পিত কাহিনী মানুষের আছে, অমুক রাজা ছিল এমন, সাদ্দাদ তৈরি করেছিল জান্নাত এমন, অনেক কিছু করেছিল, শুনেছি ও শুনব, মনে রাখবেন জান্নাত এর চেয়ে ভিন্ন। অমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তরে অনেক কিছুই জাগে, এমন কিছু হতে পারে, এমন কিছু পেতে পারি, এমন কিছু কি পাওয়া যাবে জান্নাত, এমন কিছু মানুষের অন্তর তা ভাবতেও পারে না। কি দিয়ে আপনাকে আমি জান্নাত বুঝাই? আল্লাহর নবী একদিন বলছেন, মা দুনিয়া লিলা আখেরা ইল্লা মিসলা মায়া জল আহাদুকুম মিসবাহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমা ইয়ারজি, তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে উঠিয়ে দেখবে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। আঙ্গুলের পানি আর সমুদ্রের পানির তুলনা যেমন, ইহকাল এবং পরকালের তুলনা তেমন। ইহকালে আপনি অনেক কিছু খাচ্ছেন, অনেক ভালো বিল্ডিংয়ে বসবাস করছেন, এর পরেও ইহকালের সুখ শান্তি হচ্ছে আঙ্গুলের পানির সমপরিমাণ, আর পরকালের সুখ শান্তি জান্নাত হচ্ছে সাগরের পানির তুলনায়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জান্নাত কি জিনিস? স্পষ্টভাবে জান্নাত বুঝানোর কোনো পথ ঘাট নেই। আল্লাহর নবী বলেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, কেউ যদি অল্প সময় দিনের কাজ করে, কেউ যদি অল্প সময় দিন ধর্মের কাজ করে সকালে ও বিকালে, তাহলে তাকে এমন কিছু দেওয়া হবে যা এই সারা পৃথিবী এবং এতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাকে একটা জান্নাত দেওয়া হবে যে এই পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে উত্তম। আল্লাহর নবী বলেন, লাউ আন্না ইমরাতান মিন নিসায়া আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরশ, জান্নাতের কোনো মহিলা যদি অন্ধকার রাতে এই পৃথিবীর দিকে একবার উঁকি মেরে দেখে, লাজাতমা বাইনাহুমা ওলা মেলাতমা বাইনাহুমা রিহান, তাহলে সারা পৃথিবী সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে।
একবার মহিলা লক্ষ্য করলেই যদি সারা পৃথিবী উজ্জ্বল হয়ে যায়, সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে জান্নাতের মহিলা কেমন এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলেন, ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ওই মহিলার গায়ে যেই চাদর আছে উড়নি, এই গায়ের চাদর এই সারা পৃথিবী বিক্রি করে যা মূল্য হবে তার চেয়ে অনেক 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 বেশি। এই জান্নাতের আলোচনা করেই আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতেন, মানুষকে ঘায়েল করে পরকালমুখী করার বড় মাধ্যম জান্নাত। জান্নাতে মানুষের ভোগ করার জন্য অনেক নিয়ামত আছে। মহান আল্লাহ বলেন, কান্নাহুন্না বাইদুম মাকনুন, জান্নাতে যে সব নারী রয়েছে তারা এত নরম, তারা এত সুশ্রী সুন্দরী, ডিমের খোসার মধ্যে যে ঝিল্লি সাদা রয়েছে এর চেয়েও জান্নাতের মহিলারা নরম, দেখতে সুশ্রী সুন্দরী। মহান আল্লাহ বলেন অন্য এক স্থানে, কাল্লুল মারজান, জান্নাতের মহিলারা যেন লুকিয়ে রাখা মুক্তা, ঝিনুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তা, ওরা যেন ছড়ানো ছিটানো মনীয় মুক্তা। জান্নাত সত্যিকারী ভোগ বিলাসের এক বড় সুন্দর জায়গা। মহান আল্লাহ বলেন, জান্নাতে রয়েছে কাঁটাবিহীন কুল গাছ, অসংখ্য খাওয়ার জন্য কুল রয়েছে, যেই গাছে কোনো কাঁটা নেই। অতলহিম মনজুদ, জান্নাতে রয়েছে থরে থরে সাজানো কলা। অজিল্লিম মামদুদ, জান্নাতে রয়েছে বিস্তীর্ণ দীর্ঘ লম্বা লম্বা ছায়া, গাছের ছায়া। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতে শাজারা এসিরুর রাকিবাল মুসরে মিয়াম লা ইক্তাওহা, জান্নাতের কোন গাছের ছায়া দিয়ে যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর চলে তবুও তার ছায়া শেষ করতে পারবে না। তাই মহান আল্লাহ বলেন, জিল্লিম মামদুদ, বিস্তীর্ণ ছায়ার ব্যবস্থা রয়েছে, তা হবে স্বর্ণের বানানো গাছের ছায়া। মহান আল্লাহ বলেন, অমাইম মাসকুব, সেখানে রয়েছে পানির ঝর্ণা। মহান আল্লাহ বলেন, মাসালুল্লাযিল উয়দাল মুত্তাকুন মাসালুল্লাতি মাসালু জান্নাতিল্লাতি উয়দাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যেই জান্নাত পরহেজগার মুত্তাকি মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে। ফিহা আনহারুম মিন মাইন গাইরাসিন, সেখানে পানির ঝর্ণা রয়েছে যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, যার রং কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারাম ওয়া আনহার মিন লাবানিন ওয়া আনহারিম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমুহু, সেই জান্নাতে রয়েছে দুধের ঝর্ণা যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারাম ওয়া আন
নারিম মিন খামরিন লাজ্জাতিন লিশারিবিন, জান্নাতে রয়েছে শরবতের ঝর্ণা যার স্বাদের কথা আপনাকে স্পষ্ট করে বুঝানো বড় জটিল ও কঠিন। মহান আল্লাহ বলেন সেখানে রয়েছে মধুর ঝর্ণা, যেই মধু আজীবন পান করলেও তাতে কোনো খড় কুটা বা মাছির ডানা পড়ে আছে এরকম কিছু পাওয়া যাবে না। সত্যিকারই জান্নাত মানুষের জন্য বড় উপভোগের বস্তু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ওয়াদানি রব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব। মহান আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70,000 লোককে জান্নাতে দিবেন, যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো শাস্তিও হবে না। এরপরেও তিনি বললেন, মা কুল্লে আলফিন সাবুন আলফান, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 মানুষ জান্নাতে যাবে যাদের হিসাব হবে না। এরপরে আর একটি বাক্য আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নেবেন সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, যেদিন মানুষ তার পাপ অনুপাতে জাহান্নামে চলে যাবে, নেকি অনুপাতে জান্নাতে চলে যাবে। নবীদের সুপারিশ ক্রমে কিছু মানুষ জান্নাতে যাবে, ভালো মানুষের সুপারিশ ক্রমে কিছু মানুষ জান্নাতে যাবে। এরপরে আল্লাহ তাআলা নিজের এই অঞ্জলি জাহান্নামের মধ্যে ঢুকে তিন অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। জান্নাত বড় আনন্দের জায়গা। জান্নাত পর পরিকল্পনায় সার্বিক চেষ্টা করি আল্লাহ যেন আমাদের জান্নাত তাকদিরে দেন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্ন ফিল জান্নাতি লা গুরাফান, অবশ্যই জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে, তুরা বতুনহা মিন খারিজহা ও জহুরহা মিন বতুনহা ও বতুনহা মিন জহুরহা, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায় এবং ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যায়। ফাকামা আরাবিউন ওয়া কালা লিমান হাজা, একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, এই জান্নাত কার জন্য, কে এই জান্নাত পাবে, যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায় এবং ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাবাল কালামা ওয়া আতামাত তামা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা বিল লাইলে ওয়ান নাসু নিয়াম। মান আতাবাল কালামা, যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে নরম করে কথা বলে, যে ব্যক্তি ভিক্ষুক অসহায় দুস্থ গরিবকে খাদ্য দেয়, ওয়াদামা শ্যামা, যে ব্যক্তি নিয়মিত শ্যাম পালন করে, ওয়া সাল্লা বিল লাইলে ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমন্ত, ওই মানুষের জন্য এই জান্নাত বরাদ্দ রয়েছে। চারটি কথা আল্লাহর নবী পরস্পর বলেছেন। তার প্রথম বাক্য বলেছেন, মুখের ভাষা সুন্দর হওয়া, কর্কশ কঠোর ভাষায় কারো সাথে কথা না বলা বা অপমান না করা। দুই নম্বর বাক্যে তিনি বলেছেন, ওয়াতামাত্তামা, অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য প্রদান করা। তারপরে তিনি বলেছেন, আদামা শ্যামা, শ্যাম পালন করা নিয়মিত। মনে রাখবেন, অবশ্যই তা রমজানের ফরজ শ্যাম নয়, নফল শ্যাম।
আর আল্লাহরকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেম। কেননা ইবাদতের জগতে সেমের তুলনায় কোনো দামি গুরুত্বপূর্ণ মূল্যায়নকর ইবাদত নেই। পরের বাক্যে আল্লাহর নবী বললেন, রাতে সালাত আদায় করা মানুষ যখন ঘুমন্ত, সত্যিকারই রাতে সালাত আদায় করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। একজন সাহাবি আল্লাহর নবীকে একটু পানি ঢেলে দিলেন অজু করার। আল্লাহর নবী খুশি হয়ে বললেন যে তুমি আমার কাছে কিছু চাও, সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও। তো একটু থেমে সাহাবি বলছেন, কি আর চাইবো, আমি চাচ্ছি মোরা ফাঁকা তাকা ফিল জান্না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর নবী বলছেন, আওয়া গায়রা জালেক, এছাড়া অন্য কিছু চাও। মানে আল্লাহর নবী খোলাভাবে চাইতে বলেছেন, কিন্তু লোকটা যে এইভাবে চাইবেন তা হয়তোবা তিনি খেয়াল করেননি। আল্লাহর নবী বলেছেন খুশি হয়ে যে চাও কিছু, তখন লোকটি বলছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলছেন যে না, এটা ছাড়া অন্য কিছু চাও। তো সাহাবি বলছেন যে ওটাই চাই। আল্লাহ রসুল বললেন, আইন নিবে কাসরাতি সুজুদ, তুমি আমাকে সুযোগ করে দাও বেশি বেশি সিজদা করে, বেশি বেশি নফল পড়ে, বেশি বেশি নফল পড়া ছাড়া আমার সাথে জান্নাতে থাকতে পাওয়া যায় না। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দাআ বিলালান, একদা আল্লাহর নবী সকালে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বিলাল, বিমা সাবাকতানি ফিল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করলে কি করে, কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতা নালাইক, বেলাল, আমি যতবারই জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি ততবারই শুনি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো। বুঝলাম না বেলাল ঘটনা কি, আমি জান্নাতে প্রবেশ করলেই দেখি যে তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটছো, এর কারণ কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি তো এমন কিছু দেখতে পাই না, তবে কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইনি ওয়া কুল্লামা দাখালতুল মসজিদা সাল্লাইতু রাকাতাইনি, আমি যখনই ওযু করেছি তখনই দুই রাকাত সালাত আদায় করেছি, যখনই আমি মসজিদে প্রবেশ করেছি তখনই আমি দুই রাকাত সালাত আদায় করেছি। আল্লাহর নবী বললেন, বেহেমা সল, বেলাল বুঝেছি ঘটনা কি, আর বলা লাগবে না, এটাই তো কারণ যার কারণে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো। তুমি ওযু করলেই দূরে কাত সালাত আদায় করো, মসজিদে ঢুকলেই তুমি দূরে কাত সালাত আদায় করো। বুঝে নেবেন, মসজিদে ঢুকে যদি দূরে কাত সালাত আদায় না করে বসে যাই তাহলে উল্টা হয়ে যাবে। মসজিদে ঢুকে দূরে কাত সালাত আদায় করতে হবে, এর একটা বড় ফল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালতুল জান্নাতা ফায়দানা বিকাসরিন মিন যাহাবিন, আমি জান্নাতে প্রবেশ করাই মাত্র দেখি আমি একটা স্বর্ণের বিল্ডিং এর পাশে, বিরাট বিল্ডিং, ঝকঝকে টকটকে এক স্বর্ণের বাড়ি। কুলতুলে মান হাযাল কাসরু, আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের মধ্যে এই বড় সুন্দর টকটকে ঝকঝকে বাড়িটি কার? কালু লেশাব বিন মিন কোরাইশিন, তারা বলল কোরাইশের একজন যুবকের এই স্বর্ণের তৈরি টকটকে ঝকঝকে জান্নাতের বাড়িটি। জানান্ত আননি আনা হওয়া, আমি বুঝলাম আমি হয়তো বা সেই ব্যক্তি হব, কেননা আমিও তো কোরাইশের। তবু আমার অন্তরে শান্তি তৃপ্তি হলো না। আল্লাহর নবী বলছেন, আবার আমি জিজ্ঞাসা করলাম, কুলতো মান হুয়া, সে কে, কোরাইশের কোন ব্যক্তি? আগের বাক্য চিন্তা করুন, আল্লাহর নবী বলছেন যখন ওরা বলল এটা কোরাইশের একজন যুবকের বাড়ি, আমি মনে মনে ভাবলাম আমি সেই ব্যক্তি হব।
এর পরেও তিনি আবার বলছেন তোমরা বলো তো স্পষ্ট সে কে। কালু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বললেন এই ঘরটি হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবী বলছেন উমার ফালাউলা মালিম তো মিন গাইরাতে, উমার তোমার যদি আত্মমর্যাদা আমার স্মরণে না থাকতো, তোমার আত্মমর্যাদা, তোমার সম্মান, তোমার মান, তোমার মর্যাদা, তুমি খুব বড় মানুষ, তোমাকে আমি ইতস্ত করি, যদি আমার ভিতরে তোমার ব্যাপারে আত্মমর্যাদা না থাকতো তাহলে ফাদাখালতো হু, আমি জান্নাতে প্রবেশ করে ওই ঘরে প্রবেশ করে দেখতাম যে ঘরের বাহির এত সুন্দর, ভিতরই বা কত সুন্দর। আল্লাহর নবী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মূল্যায়ন করছেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা আগারলি, আপনি আমার এই আত্মমর্যাদা এইভাবে চিন্তা করেন। এই কথা বলে তিনি কাঁদতে লাগলেন। এই জান্নাত পাওয়ার আশাই রাসূলের পদ্ধতিতে চলার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নারা, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না, ওরা জান্নাতে যাবে। তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। কোনোদিন আল্লাহর ভয়ে কান্না আসে কি, এরকম হয় কি, মরণ আপনার পাশ থেকে দূরে সরে গেছে এই জন্য আপনি আল্লাহর ভয়ে কাঁদাও ভুলে গেলেন? প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি একটু দয়া করো, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, জান্নাত আমাকে দান করো, তুমি একটু দয়া করো। এইভাবে গভীর রাতে অন্ধকারে আপনি কোনো সময় আল্লাহকে ভয় করে কাঁদেন কি? আপনার জিহ্বাটা আল্লাহর ভয়ে কোনো সময় আল্লাহকে স্মরণ করে কি? আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, কল্যাণকে খেয়াল করে, অকল্যাণ থেকে দূরে থাকে, এই চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাত পাবে। ও আইনুন গাজাত মিন মাহারিমিল্লাহে, ওই চক্ষু বেগানা মহিলাকে দেখলেই নিচু হয়ে যায়, এই চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। শেষের বাক্যটি আপনার জন্য খুবই জটিল ও খুবই কঠিন, এই জন্য বলেছিলাম আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করুন। আপনি মনে রাখেন আপনার স্ত্রী দিয়ে, আপনার মেয়ে দিয়ে জাতিকে পাপি করায়েন না। এক পাপ তিন ভাগে বিভক্ত। আপনার মেয়েকে যদি 100,000 মানুষ দেখে থাকে তাহলে 100,000 মানুষই পাপী, সবাইকেই এই পাপের জবাব দিতে হবে, আপনার স্ত্রীকেও দিতে হবে, এই 100,000 পাপের জবাব আপনাকেও দিতে হবে, এক পাপ তিন ভাগে বিভক্ত। অতএব আপনি বিবেচনা করুন। তৃতীয় বাক্যটি আল্লাহর নবী বললেন ওই চক্ষু জাহান্নামে যাবে না, যেই চক্ষু বেগানাকে দেখে নিচু হয়ে যায়, এই চক্ষু জাহান্নামে যাবে না, এই চক্ষুই জান্নাতে যাবে। জান্নাত আনন্দ ফুর্তির জায়গা, জান্নাতের পূর্ণ বিবরণ দেওয়া এরকম সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। তবে মনে রাখেন আল্লাহর নবী বলছেন লিশহীদে সিত্ত খেসালিন, শহীদদের জন্য
ছয়টি বিশেষ সুসংবাদ রয়েছে। তার একটি সুসংবাদ হচ্ছে ইগফরু ফি আউয়ালি দাফাতিন মিন দামিহি, যখনই ও আল্লাহর পথে শহীদ হয়ে যাবে রক্ত বের হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াইজারু মিন আযাবিল কবরে, দ্বিতীয় হচ্ছে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হবে। ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, সে কিয়ামতের বিভীষিকাময় এক কঠিন দৃশ্য সমস্যা থেকে বেঁচে যাবে। এরপরে যেটা আল্লাহর নবী বলছেন, ওয়াইজাওয়াজু ইসনাইনি ওয়া সাবিনা জাওজাতান মিনাল হুরাইন, 72 জন মহিলার সাথে তার বিবাহ দেওয়া হবে, 72 জন জান্নাতি নারীর সাথে আপনার বিবাহ দেওয়া হবে যদি আপনার তাকদিরে জান্নাত হয়ে যায়। আল্লাহ তাআলা যেইভাবে আপনার এই বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে এই, মহান আল্লাহ বলেন উজুহুন ইয়াউমায়েদিন নাঈমা, সেই দিন কতগুলি লোক খুব আনন্দে খুশি হবে, লিসাইহা রাজিয়া, সে তার চেষ্টা প্রচেষ্টায় আনন্দ পাবে, খুশি হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সে উঁচু জান্নাতে বসবাস করবে, ফিহা সুরুরুম মারফুয়া, সেখানে তার জন্য উঁচু খাট রয়েছে, ওয়াকুয়াবুম মাউজুয়া, সেই খাটে চারিদিকে বালিশ সারিবদ্ধ করে সাজানো আছে, সেই খাটকে সুন্দর করে সাজানো হয়েছে, অনামারেক মাসফুফা, সেখানে চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা হয়েছে, ওয়াজারা বিও মাবসুসা, সুন্দর করে গালিচা বিছানো হয়েছে, উঁচু খাটে আপনি 72 জন স্ত্রী সহ সামনাসামনি বসে আছেন, একাধিক আয়াত একাধিক হাদিস। কি দিয়ে আপনাকে আমি এই আনন্দের কথা বুঝাই? বাস্তব এমন কিছু পায় না যা দিয়ে আপনাকে আমি এই আনন্দ বুঝাতে পারি, তবুও যতটুকু সামান্য চেষ্টা করছি বুঝানোর, যদি আপনার অন্তরটা পরিবর্তন হয়ে আজকে জান্নাতের আশাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। মহান আল্লাহ বলেন এরকম ভাবে তার খাট সাজানো হবে, খাটে সুন্দর করে বিছানা সাজানো হবে, বালিশগুলি সারিবদ্ধ থাকবে। অন্য জায়গায় আল্লাহর নবী বলেছেন জান্নাতের এই দেওয়ালগুলি, এই মেঝেগুলি, এই ছাদগুলি হীরামণি মুক্তা দিয়ে সোনা চাঁদি দিয়ে তৈরি করা হবে। ঘরের এই দেওয়ালে চতুর্দিকে রেশমি কাপড় আপনার সাজিয়ে দেওয়া হবে, বিছানার উপরে গালিচা বিছানো থাকবে, এই গালিচার উপরে চাদর বিছানো থাকবে, এর উপরে বসার আসন থাকবে, আপনি সামনাসামনি বসে থাকবেন, 72 থেকে 73 জন নারী আপনার সামনে থাকবে। ইতিমধ্যে একজন অবশিষ্ট মহিলা আপনার সামনে এসে উপস্থিত হয়ে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম মানান্তি, তুমি কে? তখন মহিলা বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট, 72 জন আপনি আপনার ইবাদতের ভিত্তিতে পেয়েছেন, আল্লাহ আমাকে খুশি হয়ে আপনাকে আরো বেশি করে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বলছেন আপনি তার মুখে আপনার চেহারাকে ঝকঝক করে টকটক করে দেখতে পাবেন, একজন মহিলার মুখ একজন মহিলার গাল কত সুন্দর হলে, কত ঝকঝকে কত স্বচ্ছ হলে তার গালে চেহারা দেখতে পাওয়া যায়। একে আমি কি দিয়ে বুঝাই আপনাকে? এই 72 থেকে 73 জন মহিলা আপনাকে খুশি করার জন্য তাদের ভাষায় বলতে থাকবে নানুল খালে দাতো ফালানা বেদো অনন্যায় মাতো ফালানা বাসো অনানুর রাজি এত ফালানা খাতো তু বলে মন কানালা না অকুন্না লাহু পায়ের শমশান ঘঙ্গরে জম জম পঞ্চ পঞ্চ ফেঁকেঙ্গি পাহিন কে সাড়ি লাল কুমারি উসকো বেহস্তো কো সাজাবেঙ্গি জৈসে কবুতর লোটান লোটে ঐসে লোটান লোটাবেঙ্গি পায়ের শমশান ঘঙ্গরে জম জম পঞ্চ পঞ্চ ফেঁকেঙ্গি পাহিন কে সাড়ি লাল কুমারি উসকো বেহস্তো কো সাজাবেঙ্গি জৈসে কবুতর লোটান লোটে ঐসে লোটান লোটাবেঙ্গি স্বামী গো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো ধ্বংস হব না স্বামী গো সর্বদা আপনাকে আমরা সন্তুষ্ট করে রাখবো কখনো অসন্তুষ্ট করব না স্বামী গো আমরা হচ্ছি আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। এই শান্তি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই শান্তি পাওয়ার একটি পথ,
পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই, তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে হিন্দু বিদ্বান হোক, ইহুদি খ্রিস্টান বিদ্বান হোক, মুসলমান বিদ্বান হোক, কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার এই ভাঙাচুরা বিদ্যেয়, আমার এই টুটা ফাটা বিদ্যেয় আমার জানা নাই, পৃথিবীর কোন হিন্দু বিদ্বান, পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্বান, পৃথিবীর কোন ইহুদি বিদ্বান, পৃথিবীর কোন মুসলমান বিদ্বান, লাখো ইসলামী দল আছে আহলে হাদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই। অতএব কথাটা আপনি আবারও বিবেচনা করে ভেবে দেখুন, পৃথিবীতে কোনো বিদ্বান কোনো ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচুরা বিদ্যেয় জানা নেই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে, সেটাই হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। বিশ্বাস রাখুন আপনি, এই সহি হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে। সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে। উল্টে যাওয়া ইসলাম, উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে 750 বছর। ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ, ওদের দালাল ছিল শিয়ে, ওদের দালাল ছিল কাদিয়েনি, ওদের দালাল ছিল অমুসলিম, আরও কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না। ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে, আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে, তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা, তাই আমাদের বাড়ি শহরে হয়নি, মসজিদেও হয়নি, শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাগমারায় আশ্রয় নিয়েছি। বাগমারায় গাড়ি তো যায় না, যায় না, গরুর গাড়িও যায় না, গরুর গাড়ি তো যায় না, পায়ে হেঁটেও যাওয়া যায় না, ইংরেজ যেন আমাকে খুঁজে না পায় আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি। মনে রাখবেন, আমি মুনাফিকি করতে রাজি নই, আপনার এই কাজ দেখলে আমার খুব কষ্ট হয়, ওই মিথ্যুক আপনার বুকের ওপরে মিথ্যে তাফসির করে যায় সে আপনার কাছে আশ্রয় পায়, আপনি জানেন না আপনার পরিচয়, আপনি সেই মানুষ যেই মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি, নিচে হাত বাঁধবো না, আপনি ওই সেই মানুষ যেই মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি, চুপে আমিন বলবো না, সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন, ওটাও ভালো হয়ে গেল, এটা হয় না। জনাব মুসলেহউদ্দিন সাহেব, আপনাদেরকে বুঝাবেন ওরা কারা যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে, আর আমরাই ভুল বুঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি, আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই। সাঁস বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন। শেষের কথাটি দুঃখিত, মাথাকে জেলে রেখে বাইরে থাকতে বড় কষ্ট পাওয়া যায়।
মাথাকে জেলে রেখে বাইরে থাকতে বড় কষ্ট পাওয়া যায়। এই দেশের পাঁচ ভাষার সমমানের পণ্ডিত, বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পাঁচ ভাষার সমমানের পণ্ডিত মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালিব, আপনাদের আমি বিনীত অনুরোধ করে বলছি, দেশের সরকারের বা জারি ভুল বুঝাবুঝিতে যা হয়েছে হয়েছে, আপনারা অন্তর থেকে আল্লাহর দরবারে খালেসভাবে দোয়া করো, প্রতিপালক তোমার কাছে চাচ্ছে এর সুন্দর ফয়সালা। তুমি যেদিন তাকে মুক্তি বলে ঘোষণা করবে, সেদিন পৃথিবীর কোনো মানুষ তাকে আর ভিতরে রাখতে পারবে না। তোমার নবীর কথা আমি বিশ্বাস করি এইভাবে, আল্লাহুম্মা লামানি আলিমা তাইতা ওয়ালা মুতিলিমা মানাতা, তুমি যদি কাউকে কিছু দিতে চাও কেউ ঠেকাতে পারে না, তুমি যদি কাউকে দিতে না চাও কিছু তাহলে কেউ দিতে পারে না। অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন আবারও তাকে এই মাঠে নিয়ে এসে কোরআন এবং সহিহ হাদিসের দুর্বার গতিতে খিদমতের সুযোগ দেন, আল্লাহুম্মা আমিন। সত্যিকারই তিনি একজন দিনের বড় খাদেম, আমরা বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে পাশে থেকে যা বুঝেছি আপনাদেরকেও সেভাবে বুঝে সেভাবে অন্তর থেকে দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি। সহিহ হাদিস মেনে আকীদা সংশোধন করে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার বড় রহমতের আশাধারী হয়ে বলছি, যারা আমাদের মারা গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করে দাও, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তাদের তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে মূসা আলাইহিস সালামের বলা দোয়াটি বলছি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক নিজের প্রতি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি একটু দয়া করো, ক্ষমা করো আমাদের, ক্ষমা করো আমাকে। রব্বি জালনি মুকিমাসসালা ওয়া মিন যুরিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, প্রতিপালক আমাকে আমাদেরকে নামাজি করো, আমাদের দোয়া কবুল করো, আমাদের রক্ষা করো কিয়ামতের মাঠে। এই দোয়া করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।